মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর স্টাফ ছিলেন, মোট এরা একসঙ্গে ছিলেন। তারপর সাতজন ওখানে কোয়ারেন্টাইনে রয়ে গেছেন, আর এই দুজন পজিটিভ পেশেন্ট 12-তে সোয়াব দিলেন, 13-তে আইসিএমআর চেন্নাই ল্যাব পজিটিভ বললো, আর তারা আরামে অ্যাসিমটোমিক ছিলেন, প্লেনে চড়ে কলকাতা চলে গেছে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনকে আর ইন্ডিগো কর্তৃপক্ষকে এর প্রশ্নটার উত্তর না হবে, আইসিএমআর কেউ বলতে হবে, আইসিএমআর যাকে পজিটিভ করছে সেই তালিকা কেন এয়ারপোর্টে যাচ্ছে না? তালিকা যদি এয়ারপোর্টে থাকতো তাহলে ওখানে চেকিং এর সময় হতো। এটা সম্পূর্ণভাবে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়া হচ্ছে। যেমন মাইগ্রেন্টের ক্ষেত্রেও ভুল পলিসি নিয়ে আজকে আপনি বলুন, আমাদের জেলাতে একটাও লোকাল ট্রান্সপোর্ট, আমার বক্তব্য তা নয়, এই লোকটা যদি গাড়িতে চলে আসতো বা নিজের দায়িত্বে আসতো ঠিক আছে, কিন্তু একে প্লেনে তোলা হলো সব চেকিং এর পরে, এবং এরা প্লেনের মধ্যে যে নন কোভিড লোকজন এলো সেই লোকজনকে যে সংক্রমিত করলো না, তিনি যে নেমে তার যে কোথাও জল খাননি, কোথাও চা খাননি, কোথাও যাননি, কোথাও ওয়াশরুম ইউজ করেননি, এই গ্যারেন্টি কে দেবে? একটা গাড়ি ভাড়া করে দিয়েলেন, সেই ড্রাইভারকে গাড়িতে উঠে বললেন আমরা পজিটিভ পেশেন্ট, আর তখন হসপিটালের গেটে নামিয়ে আমরা তাকে অ্যাডমিশন এখানে করে নিয়েছে যারা দায়িত্বে আছেন, সেগুলো ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দায়িত্ব জ্ঞানহীনতার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং অতঃপর এই রকম ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়া উচিত, যাতে এই যে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে আমাদের দেশে, আমাদের রাজ্যেও, আর যে তো তবু নিয়ন্ত্রণে আছে, দেশে যেভাবে 11,000-12,000 করে প্রতিদিন হচ্ছে, এটা তো ইচ্ছা করে করে দেওয়া। নন কোভিড পেশেন্ট যারা প্লেনে এলেন A6385 ইন্ডিগোতে, তাদের তো আপনাদের মাধ্যমে জানানো, তাও আর একটা কারণ যে তারা অ্যালার্ট হন, তারা টেস্ট করুক।